সুপ্রিয় দর্শক, চলে এসেছি কাঙ্ক্ষিত মুহূর্ত সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে। আজকে আমাদের সাথে সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে আছেন বর্তমান সময়ে জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, আমাদের সাথে আছেন শামীম হাসান। গল্প গানের আড্ডায় শুনবো অনেক গান, করবো অনেক গল্প, সেই সাথে আপনারা থাকবেন আমাদের সাথে, কোথাও যাবেন না। শামীম ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি এবং এই অনুষ্ঠানে আসতে পেরে আসলেই ভালো লাগছে। আপনাকেও পেয়ে খুব ভালো লাগছে। সম্প্রতি 2024-এ নিজেকে সঙ্গীত আয়োজক হিসেবে কিন্তু পরিচয় করিয়ে দিয়েছেন, এটি আপনার প্রথম কাজ আয়োজক হিসেবে, সঙ্গীত আয়োজক হিসেবে। সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই যে নিজেকে সুরকার এবং সঙ্গীত আয়োজক হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার ইচ্ছেটা কেন হলো? গান বাজনা রিলেটেড যেহেতু ব্যাপারটা, সো আসলে ছোটবেলা থেকেই মানে ইচ্ছা ছিল যে নিজে কিছু করে দেখানোর অথবা নিজে কিছু করার। আচ্ছা, তো সেই ভাবনা থেকেই আসলে মানে টুকটাক ছোটবেলা থেকেই সুর করার চেষ্টা করতাম। আমার হচ্ছে প্রথম সুর করা হচ্ছে 2008 সালে। আচ্ছা, হ্যাঁ, ওই গানগুলো এখনো আসেনি, ইনশাল্লাহ আসবে সামনে। যেহেতু আপনি মূলত একজন সঙ্গীত শিল্পী, খুব চমৎকার গান করেন আপনি, কিন্তু সেই সাথেই আপনাকে আমরা সুরকার এবং সঙ্গীত আয়োজক হিসেবে পেতে যাচ্ছি এবং পেয়েছিও, ভালো লাগছে। তো এই যে যেই শুটিংটা আপনারা করেছেন, সেটা করেছেন কক্সবাজারে এবং সেখানে আপনি নিজেই মডেল হিসেবে কাজ করেছেন, সেই অভিজ্ঞতাটুকু জানতে চাই। এটা অবশ্যই আমার মানে প্রথম কাজ, হ্যাঁ, মানে মডেল হিসেবে এটা আমার মানে প্রথম কাজ, এবং এটা যেহেতু আমার সুর, আমার কম্পোজিশনে, তো এখানে আসলে ভালো লাগাটা মানে অপরিসীম আর কি। আচ্ছা, এই যে প্রথমবারের মতো নিজেকে মডেল হিসেবে উপস্থাপন করেছেন ক্যামেরাতে, সঙ্গীত শিল্পী তো আছেনই, সেই সাথে নিজেকে মডেল হিসেবে উপস্থাপন করার একটা অন্যরকম বিষয় থাকে, অন্যরকম একটা প্রিপারেশনের বিষয় থাকে, আপনি কিভাবে নিজেকে প্রিপারেট করেছিলেন? এই ক্ষেত্রে আমি আসলে ফুল ক্রেডিট দিতে চাই আমার ওয়াইফকে, এবং সে আমাকে অনেক বেশি সাহস জুগিয়েছে যে তুমি এটা পারবা, তোমাকে এটা করতেই হবে, এবং আমার সমস্ত কিছু ড্রেস আপ বলেন এভরিথিং সব কিছু তারই মানে সিলেক্ট করে দেওয়া। হ্যাঁ, আসলে যে কোনো সফল পুরুষের পেছনে আসলে একজন নারীর হাত থাকে, এটা সর্বক্ষেত্রেই প্রমাণিত। তো যেই গানটা নিয়ে আমরা এত কথা বলছি, আমরা দর্শকদেরকে একটু দেখিয়ে আসি, কি বলেন? একদম। সুপ্রিয় দর্শক, চলুন দেখে আসি যে জলে আপনি নিজে সুর করছেন এবং নিজেই গান করছেন, আপনার এই সুরে কি অন্য কেউ কাজ করছে বা করবে? আমার সুরের সামনে আমারই কিছু মানে বন্ধু বান্ধব, হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ড সার্কেল, ওদেরই কিছু গান আসছে। আচ্ছা, ওটা মানে কম্পোজিশন করছি, মানে কাজ চলছে আর কি, খুব শীঘ্রই ওই গানগুলো আসবে। 2008 সাল থেকে শামীম হাসানের ইন্ডাস্ট্রিতে পদযাত্রা, একটি রিয়েলিটি শোর মাধ্যমে নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং আপনি খুব ভালো করেছেন সেখানে। তো এই যে শুরুটা হয়েছিল রিয়েলিটি শোর মাধ্যমে, সেই রিয়েলিটি শো, সেই প্ল্যাটফর্মটা আপনাকে কতটুকু সাহায্য করেছিল এই ক্যারিয়ার গড়তে? ওটা আসলে আমাকে অনেক সাহস জুগিয়েছে যে আমি যে মানে আমি নিজে কিছু করতে পারবো, আমি যে একজন সঙ্গীত শিল্পী হতে পারবো, মানে ওই স্বপ্নটা আসলে ওখান থেকেই মানে দেখা শিখেছি আর কি। আচ্ছা, ঠিক মনে আছে কোন গানটি দিয়ে শুরু হয়েছিল? গানটি ছিল সুবীর নন্দী স্যারের একটি গান। তাহলে একটু কি শুনবো দুটো লাইন? শিওর, জি। সে কথা নয়নে আগুন আল্পনাকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে, সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছি কি যে সুখে দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে। বেশ আলোচিত একটি গান। আচ্ছা, আপনার বেসিক ছিল সেমি ক্লাসিক্যাল এবং সেভাবেই নিজেকে আপনি তৈরি করেছেন, পরবর্তীতে আপনি ফোকে কনভার্ট করেছেন নিজেকে, সেটা কেন? ফোকে আসলে কনভার্ট করিনি, ফোকটাও আমার গাইতে ভালো লাগে, এবং মানে বেসিকলি যে মানে রিয়েলিটি শোর কারণে ফোক গান গাওয়ার যে আগ্রহটা ওটা বাড়লো আর কি, ভালো লাগা সেখান থেকে এসেছে। তাহলে একটু কি শুনবো দুটো লাইন, যে কোনো একটি ফোক? হ্যাঁ, শিওর শিওর। আমি শ্রদ্ধা হেমাঙ্গ বিশ্বাসের একটি গান আমি চেষ্টা করছি, প্লিজ। গগনেতে ডাকে দেয়া
আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। শোনা বন্ধুরে, আমি হি তোমার নাম লইয়া কান্দি। এরকমই আমি তো ভেবেছিলাম আরো একটু যাবে, আর একটু শুনবো, আর একটু আনন্দ পাবো। চমৎকার, খুবই চমৎকার লাগলো আমার কাছে। আসলে ফোকের ধারাটা একটু অন্যরকম, ফোকের কথাগুলো একটু অন্যরকম। সামনে যে কাজগুলো করছেন সেগুলো কি ফোক নিয়ে নাকি অন্যান্য ধারার কাজও করছেন? না, শুধু ফোক না, অন্যান্য ধারার কাজও আসছে একটু, মানে আমার মতো করে একটু। আমি আমি চেষ্টা করছি যে একটু মানে গতানুগতিক ধারার একটু বাইরে গিয়ে চেষ্টা করছি আর কি। আচ্ছা, আলাদাভাবে আপনাকে তাহলে পাবো আমরা। আচ্ছা, পারিবারিকভাবে কিন্তু আপনার গানের হাতেখড়ি, এবং সেখান থেকেই আপনি ইন্সপিরেশন পেয়েছেন গানে আসার জন্য। এখনো পর্যন্ত কাজ করছেন, গান করছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি গানকে ঘিরেই? আসলে আমার নানা ছিলেন হচ্ছে ওস্তাদ, তিনি অনেক গুণী মানুষ ছিলেন, হয়তো সেই রক্ত আমার শরীরেও প্রবাহিত হচ্ছে। জাস্ট ওই কারণেই এখন পর্যন্ত গানেই আছি এবং গানেই থাকতে চাই। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, অনেক চড়াই উতরাই পার করে কিন্তু আপনাকে এই পর্যন্ত আসতে হয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে যে জার্নিটা, সেটা কেমন ছিল? এই জার্নিটা আসলে আমার কাছে এটা একটা মানে শিক্ষা বলা চলে, যে জীবনের প্রত্যেকটা মুহূর্তই তো আসলে মানে মানুষ শেখে। রাইট, সো আমার এই পথ চলাটাও একটা মানে বিশাল একটা মানে শিক্ষাক্ষেত্র, আমি মানে মানে শিক্ষাক্ষেত্র হিসেবে এটা আমি ধরি, যে এই চড়াই উতরাই হয়তো অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, মানে খারাপ দিকটা যদি আমি একটু তুলে ধরছি, এটা আসলে খারাপ দিক না, এটা মানুষের আসলে স্বভাবই এটা, আমার যেটা মনে হয়, যে অনেকে হয়তো প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী হয়তো আমরা কিছু পাইনি বা আমি কিছু পাইনি, তো তখন আসলে মনটা ভেঙে গেছে। হ্যাঁ, আবারও হয়তো আমি নিজ থেকে চেষ্টা করে এ পর্যন্ত যে ঠিক আছে আমাকেই কিছু করতে হবে হয়তো, হ্যাঁ মানে আমার স্বপ্নটা আমাকেই দেখতে হবে এবং আমার স্বপ্নটা আমাকেই বাস্তবায়ন করতে হবে। এটাই আমি শিখেছি যে আমার স্বপ্ন অন্য কেউ দেখে দিবে না, হ্যাঁ আমার স্বপ্নটা আমাকেই বাস্তবায়ন করতে হবে এবং আমার স্বপ্ন নিয়ে আমাকেই এগিয়ে যেতে হবে ভবিষ্যতের দিকে। সত্যি তাই, আসলে নিজের স্বপ্নগুলোকে আসলে নিজের পূরণ করার জন্য উদ্যোগ নিতে হবে, নিজেকে দাঁড়াতে হবে নিজের জন্য। অনেকেই অনেক কথা বলবে কিন্তু তারপরও নিজেকে বেঁচে থাকতে হবে নিজের জন্য। আসলে জীবনে চড়াই উতরাই আর প্রত্যেকটা প্ল্যাটফর্মই হচ্ছে শিক্ষার বিষয়, সেই শিক্ষাগুলো থেকেই আমরা এগিয়ে যাই নতুনভাবে। তো এই যে গানকে ঘিরে আছেন, গানকে নিয়ে ধ্যান জ্ঞান সব কিছু, আমার একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করে যে ভবিষ্যতে আপনার যে জেনারেশন আসবে তাকেও কি গানকে ঘিরে রাখবেন? আমার 3 বছর প্লাস হচ্ছে একটা ছেলে আছে। আচ্ছা, সে মানে আমি আমার তো বাসায় স্টুডিও, সো আমি যখনই গান করতে বসি সে এসে আমাকে ডিস্টার্ব করা শুরু করে যে সে ওইটা বাজাবে বা কিছু। আমি হয়তো তাকে ফোর্স করব না, বাট মানে রক্তের যে ধারা, মানে রক্তের ধারাবাহিকতায় হয়তো সে মানে গান বাজনার মানে দিকে আসলেও আসতে পারে, বাট তার যেটা ইচ্ছা মানে সে সেটাই করবে, তার কোনো ইচ্ছের উপর তার মানে তাকে কোনো জোরাজুরি করব না আর কি, সম্পূর্ণটাই ইচ্ছের উপর, সম্পূর্ণটাই। আচ্ছা, গল্পের এই সময়টাতে আরো একটি গান শুনতে চাই আপনার কাছ থেকে, কোন গানটি আমাদেরকে শোনাবেন? এটা আমার একটি মৌলিক গান, এটা একটু একটু ফোক ঘরানার গান, গানটি লিখেছেন হচ্ছে গোলাম কিবরিয়া ভাই এবং সুর সঙ্গীত আয়োজন করেছেন আমার ভীষণ পছন্দের মানুষ কৌশিক হোসেন তাপস ভাইয়া। আমি চেষ্টা করছি গানটি গাইতে। আমার বিরহ জ্বালায় অন্তর পোড়া, সইতে পারি না আমি কি করি উপায়ে, আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায়, তাহারে কি বলো ভোলা যায়। আমার মনে যারে চায় বন্ধু
প্রাণে যার চায় তাহারে কি বলো ভোলা যায়। আমার মনে যার চায় বন্ধু প্রাণে যার চায় তাহারে কি বলো ভোলা যায়। আমার বিরহ জ্বালায় অন্তর পোড়ায় সহিতে পারি না আমি কি করি উপায়। আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায় তাহারে কি বলো ভোলা যায়। দারুণ দারুণ। প্রথম দিকের কাজগুলো যখন এখন আপনি ঘুরে দেখেন অনেক ডিফারেন্সে অবশ্যই পান তখনকার কাজ এবং এখনকার কাজের মধ্যে, তো ভুল ত্রুটিগুলোকে আবার নতুন করে কিভাবে সংশোধন করার ইচ্ছে আছে? অবশ্যই মানুষ মাত্রই ভুল, আর কেউই আসলে 100% মানে রাইট হয় না। রাইট, সো কাজ করতে গেলেই ভুল হয় আসলে, আর যারা কাজ না করে তাদের কোনো ভুল নেই। তো আমি যেহেতু কাজ করছি আমার নিশ্চয়ই টুকটাক কিছু ভুল আছে, তো ওগুলো আসলে শুধরানোর চেষ্টা করছি এবং মানে মানে এই ধারা অব্যাহত থাকবে আর কি। তাহলে একটু প্রশ্নটা আমি আরেকবার ঘুরিয়ে করি, যে প্রথম দিকের যে কাজগুলো ছিল সেগুলোকে যদি নতুন করে করার একটা ব্যবস্থা থাকে বা অবস্থান হয় আপনি কি করবেন? হ্যাঁ অবশ্যই করব, অবশ্যই অন্যভাবে করব, অন্যভাবে করব নিশ্চয়ই। তাহলে ঠিক এই মুহূর্তে কি মনে পড়ে কোন গানটি নতুন করে আরেকবার দর্শকদের কাছে নিয়ে আসার ইচ্ছে আছে? আমার আমার একটি পুরনো একটি গান যেটি আমার সুর করা এবং আমার একটা ভাই ওনার হচ্ছে লিরিক, সো এই এটা 2008 সালে আমার এই টিউন করা ছিল আর কি। একটু কি শুনবো দুটো লাইন মনে আছে কি? আসবে যে দিন সমন জারি ছাড়তে হবে ঘর বাড়ি যাইতে হবে তাড়াতাড়ি থাকার উপায় নাই চোখ থাকিতে অন্ধ কভু হইও না রে ভাই চোখ থাকিতে অন্ধ কভু হইও না রে ভাই হিন্দু মুসলিম বিধান মতে কেউ চিতায় কেউ কবরেতে হিন্দু মুসলিম বিধান মতে কেউ চিতায় কেউ কবরেতে একদিন সবার হবে যেতে রক্ষা করো নাই চোখ থাকিতে অন্ধ কভু হইও না রে ভাই। দারুণ দারুণ সব কথা। তো গানকে ঘিরে কি কি পরিকল্পনা আছে? আসলে এক কথা যদি আমি বলতে যাই যে আসলে গানকে ঘিরেই আমার সমস্ত পরিকল্পনা। আচ্ছা, মানে আমি গানের জন্য জীবনকে উৎসর্গ করে মানে দিতে চাই এবং মানে এখন পর্যন্ত গানেই আছি, গানেই বাঁচতে চাই। বাহ, দেশে বিদেশে প্রচুর শো করা হয়। জি, তো আমরা যখন বিদেশের মাটিতে শো করি বা কাজ করতে যাই তখন অন্যরকম একটা অনুভূতি থাকে। আপনার ক্ষেত্রে দেশের বাইরে যখন আপনি শো করতে যান সেই সময়টা আপনার কাছে কেমন লাগে বা তাদের মধ্যে বাংলা গানের প্রতি কতটুকু মায়া বা ভালোবাসা আপনি দেখেন? আমি রিসেন্টলি হচ্ছে 2023-এ মে মাসে আমেরিকা থেকে আসলাম, শো এর জন্য গিয়েছিলাম, তো আমরা কয়েকটা স্টেটে শো করেছি ওখানে। সো মানে স্টেজে বাংলাদেশি শিল্পীরা যখন ওঠে তখন মনে হয় যে দর্শকরা মনে করে যে আর এ তো আমার আপনজন, মানে মানে তাদের অনুভূতিটা এরকম থাকে যে আমার দেশ থেকে আসছে এবং মানে আমার দেশের সমস্ত পপুলার গানগুলো গাচ্ছে, মানে ওরা এতটা আপন করে নেয়, এতটা আপন ভাবে যে অনেক বছর পর হয়তো মানে এরকম সামনাসামনি কারো গান শুনছে বাংলা গান। সো ওই অনুভূতিটা আসলে মানে 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 তখন মানে শিল্পীরাও আসলে আবেগতাড়িত হয়ে যায় আর কি। ঠিক তাই, আসলে তারা একমাত্র দেশের মানুষগুলোর মাঝেই দেশের মাটির গন্ধটা পায়। একদমই তাই। তো গল্প গানে আমাদের আয়োজন প্রায় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে। যাওয়ার আগে এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক আর আপনাকে যারা অনেক পছন্দ করেন, যারা আপনার গান অনেক পছন্দ করেন তাদেরকে কি বলে যাবেন? আমার গান যারা পছন্দ করেন তাদের প্রতি আমার মানে কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা, এবং আমার জন্য দোয়া করবেন
যেন আরও ভালো ভালো গান উপহার দিতে পারি আপনাদেরকে এবং সুস্থ সঙ্গীতের সাথে থাকতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি যেহেতু সময় শেষ, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু আমাদের আয়োজন শেষ করব আপনার গান শুনতে শুনতে। ছোট্ট করে আপনার একটি গান শুনবো, তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, গল্প গানে কখন যে সময় শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি, তাও যেতে হবে। যাওয়ার আগে কথা দিয়ে যাচ্ছি, আগামী পর্বে আবারও আসবো আপনার পছন্দের কোনো একজন শিল্পীকে নিয়ে। আর ঠিক সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি আমরা? এটি আমার আনরিলিজ ট্র্যাক, আমি চেষ্টা করছি। প্লিজ। জানি নাই তোর মনের খবর, একে একে দিলি কবর, আমার যত আশা আগে জানলে আমি করতাম না রে এমন ভালোবাসা, আগে জানলে আমি করতাম না রে এমন ভালোবাসা। জানি নাই তোর মনের খবর, একে একে দিলি কবর, আমার যত আশা আগে জানলে আমি করতাম না রে এমন ভালোবাসা, আগে জানলে আমি করতাম না রে এমন ভালোবাসা। আপনের আপন আমি ভেবেছিলাম তোরে, মিঠা মিঠা কথা কইয়া বাঁধিলি প্রেমের ডোরে, তোর সাথে আর হইল না রে খেলা প্রেমের পাশা, তোর সাথে আর হইল না রে খেলা প্রেমের পাশা, আগে জানলে আমি করতাম না রে এমন ভালোবাসা, আগে জানলে আমি করতাম না রে এমন ভালোবাসা।